প্রত্যেকে হেডিং করো রিজনিংয়ের আজকে নতুন টপিক প্রবলেম বেসড অন অ্যালফাবেট। দেখো এই চ্যাপ্টারে মোটামুটি তিনটে টাইপের দেখা যায়, যে টাইপ ওয়ান, টাইপ টু, টাইপ থ্রি। আজকে টাইপ ওয়ান আমরা আলোচনা করবো, যেটা হচ্ছে পজিশানের রেসপেক্টে। পজিশানের রেসপেক্টে কীরকম কোশ্চেন আসে বা কী জানতে চায়। তারপরে টাইপ টু, টাইপ থ্রি আমি একদিনে কমপ্লিট করব। ঠিক আছে, এবার আগের ক্লাসে আমি সিলক্স করিয়েছিলাম, সেই সিলক্সের পার্টটা কিছুটা বাকি ছিল, সেই পার্টটা আমি কমপ্লিট করব আর ডিসেম্বরের দিকে, কারণ এই অ্যালফাবেটটা করে নেওয়াটা দরকার তার আগে, কারণ পরীক্ষাগুলো অনেক রয়েছে আর কি। দেখো এই অ্যালফাবেটের সমস্যা বললেই আমাদের আগে 26টা অ্যালফাবেটের প্লেস ভ্যালু একদম ভালো করে মুখস্থ রাখা দরকার। যে কোনো অ্যালফাবেট যে চ্যাপ্টার শুরু করলেই প্লেস ভ্যালু কিন্তু পড়তে হয়। তাহলে প্লেস ভ্যালু বলতে কি, দেখো এই 26টাকে এ বি সি ডি ই এফ যেভাবে লিখছি প্রত্যেকে নোট ডাউন করো, জি এইচ আই জে কে এল এম নোট ডাউন করলাম, ঠিক এম থেকে আবার সেকেন্ড লেখো এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড, হ্যাঁ কি না, ঠিক এইভাবে লিখে নেওয়াটা দরকার। দেখো এইভাবে লিখলে কি পাই, অপোজিট পেয়ার পাই আর প্লেস ভ্যালু পাই। যদিও অপোজিট পেয়ার এই চ্যাপ্টারে অতটা ইম্পর্টেন্ট নয়, প্লেস ভ্যালুগুলো কিন্তু মুখস্থ করে রাখা দরকার। তাহলে নোট ডাউন করো যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স। ওকে, আজকে প্রথম প্রথম কয়েকটা যখন প্রবলেম করাবো তোমরা প্লেস ভ্যালুগুলো দেখে নিও, পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্লেস ভ্যালুগুলো আর দেখা যাবে না। দেখো এটা আমি টোটাল লেটারকে লিখলাম, এবার যদি আমি এটা নর্মালি লিখি, এটা একটা এন্ড, এটা একটা এন্ড, এইটাকে বলতে পারি যে আমাদের খাতার বাঁ দিক বা লেফট সাইড, হ্যাঁ কি না, এটা আমরা খাতার ডান দিক মানে রাইট সাইড বা ডান হাতের দিক বলতে পারি। তাহলে এইটা লেফট এন্ড, এইটা রাইট এন্ড বলতে পারি। তো দেখো যদি আমি এইটুকু জায়গার মধ্যে 26টা লেটারকে লিখি তাহলে কি হবে, এ বি সি ডি ই, তারপর ডট 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 করে প্রত্যেকটা যাবে, তারপরে ডাব্লু এক্স ওয়াই জেড, হ্যাঁ কি না। তাহলে ভালো করে শোনো, আমরা যখন কোনো লেটার আরম্ভ করি বলা তখন এইভাবে লিখতে আরম্ভ করি, নিশ্চয়ই এই দিক থেকে নয়, তাহলে লেখা শুরু হয় ডান দিক থেকে, বাম দিক থেকে, শেষ হয় কোথায়, ডান দিকে, হ্যাঁ কি না। এটা মনে রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর ডিরেকশানের ব্যাপারে যেটা আমাদের ট্রিক্স মনে রাখার দরকার, ট্রিক্স হিসাবে লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স লিখে রাখো। কী ট্রিক্স, তিনটে ট্রিক্স আমাদের মনে রাখতে হবে। যদি রাইটের সাপেক্ষে রাইট জিজ্ঞাসা করে তাহলে দুটো রাইট অলওয়েজ মাইনাস হয়, জাস্ট এইটুকু লেখো, আমি পরে এক্সপ্লেন করছি কেন এই মাইনাস মানে হচ্ছে বা মাইনাস হওয়ার পর কীরকম কোশ্চেন আসে। তারপরে যদি এরকম হয় যে লেফট আর লেফট অলওয়েজ মাইনাস হয়, ঠিক আছে, কিন্তু থার্ড ইম্পর্টেন্ট যে স্বাচ্ছিন্ন দিয়ে রাখো, রাইটের সঙ্গে লেফট অলওয়েজ প্লাস হয় বা লেফটের সঙ্গে রাইট অলওয়েজ প্লাস হয়, এই তিনটে জিনিস প্রত্যেকে আগে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কেন এই তিনটে এরকম বলছি বা এর অ্যাপ্লিকেশান কীভাবে করবো আমি আসছি, হ্যাঁ কি না, বোঝা গেছে। এরপরে ভালো করে শুনবো আর একটা ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, দেখো এই যে লিখলাম আমি, এই যে লিখলাম প্রত্যেকটা নিচেরটাকে কী বলতে পারি, অপোজিট পেয়ার, হ্যাঁ কি না, কোডিং ডিকোডের সঙ্গে অপোজিট পেয়ারটা কাজে লাগে, এর জেড বি এর ওয়াই সি এর এক্স ডি এর ডাব্লু, এই যে প্রত্যেকটা অপোজিট পেয়ার আছে, এই 13 জোড়া অপোজিট পেয়ারের প্লেস ভ্যালু তুমি যোগ করো, দেখো কত হয়, 1+26 = 27, 25+2 = 27, 24+3 = 27, 23+4 = 27, 18+9 = 27, 17+10 = 27, 14+13 = 27, হ্যাঁ কি না, কথাটা বোঝা গেল কি না বলো, কথাটা বুঝতে পেরেছ যে সব সময় দুটো অপোজিট প্লেস ভ্যালু বিপরীত লেটারের বা অপোজিট পজিশনের লেটারের তাদের প্লেস ভ্যালু যোগফল সবসময় কী হবে, সবসময় মাস্ট বি 27 হবে। তাই নেক্সট ট্রিক্স আমার যেটা জানার দরকার, ট্রিক্স হিসাবে লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ পজিশনের ট্রিক্স, যে খুব ইম্পর্টেন্ট ভালো করে বুঝবে, যে ইংরেজি বর্ণমালায় শেষ থেকে যে বর্ণটি এনতম তাহলে প্রথম থেকে সেই বর্ণটি কততম হবে, হবে 27 - এনতম, লিখে নাও, শেষ থেকে
কোনো বর্ণ শেষ থেকে কোনো বর্ণ এন তম হলে, শেষ থেকে কোনো বর্ণ এন তম হলে, ভালো করে শুনবে, কোনো বর্ণ এন তম হলে প্রথম থেকে, প্রথম থেকে সেই বর্ণ, সেই বর্ণটি, বর্ণটি সাতাশ মাইনাস এন তম হবে। নোট ডাউন করেছো, কোনো বুঝতে অসুবিধা হলে বলো, বলতে পারি তো? একইভাবে প্রথম থেকে যেটা এন তম সেটা শেষ থেকে কি বলবো, সাতাশতম, সাতাশ মাইনাস এন তম, ইয়েস অর নো? এবার আমি প্রথম থেকে বললাম, শেষ থেকে বললাম, পরীক্ষায় কিন্তু প্রথম বা শেষ থেকে কথাটা থাকবে না। কি থাকবে? থাকে হচ্ছে ডান দিক থেকে যে লেটার টি এন তম সেটি বাম দিক থেকে কতম, বা বাম দিক থেকে যদি এন তম হয় তাহলে ডান দিক থেকে কতম। আমাদের খেয়াল রাখতে হবে শেষ মানে ডান আর প্রথম মানে হচ্ছে বাম, হ্যাঁ কি না? এটাও তোমরা ব্র্যাকেটে লিখে নাও। শেষ মানে কি? শেষ মানে হচ্ছে রাইট সাইড, আর প্রথম মানে হচ্ছে লেফট সাইড। ওকে, বলো এতটুকু কারো কোনো ডাউট থাকলে বলবে, এতটুকু কোনো বুঝতে অসুবিধা হলে বলো আমাকে, সৌম্যজিৎ, এশা, মৈত্রী, মধুমিতা বলো, শিখা, কোনো ডাউট থাকলে বলবে, আছে কি নেই? ডাউট নেই, চলো ভেরি গুড। তাহলে প্রবলেমে যাই, প্রবলেম করতে করতে আমরা কোশ্চেনগুলো বুঝবো। ফার্স্ট কোশ্চেন নোট ডাউন করো, লেখো ইংরেজি বর্ণমালায়, ইংরেজি বর্ণমালায় প্রথম থেকে, প্রথম থেকে বাইশতম বর্ণটির, প্রথম থেকে বাইশতম বর্ণটির বাঁ দিকে, বাম দিকে নবম বর্ণটি কত, বর্ণটি কি? প্রত্যেক কোশ্চেন নোট ডাউন করবে। দেখো তোমরা অ্যালফাবেট সিরিজ এঁকে বাইশের পরে আবার গাঁট এদিক ডান দিক বাঁ দিক ঘুরিয়ে করতেই পারো, কিন্তু ট্রিক্স আছে এর। কী ট্রিক্স? ভালো করে দেখো, প্রথমে কি বলেছে? প্রথম থেকে, প্রথম থেকে মানে কোন দিক থেকে শুরু হবে? লেফট সাইড, ভেরি গুড। তাহলে লেফট থেকে, দেখো লেফট থেকে কততম বলেছে, লেফট থেকে বাইশতম, তাহলে টোয়েন্টি সেকেন্ড বলতে পারি। এবার যে লেটারটা পাবো, একটা লেটার ধরো পেয়েছি, সেই দাঁড়াও, সেই আমার ভি কি আমার জানা এখন বলারই দরকার নেই। এরপরে আবার কোন দিকে বলেছে, আবার কোন দিকে বলেছে, আবার বলেছে লেফটে, হ্যাঁ কি না? আবার বলেছে লেফটে, কততম? নাইন্থ, হ্যাঁ কি না? এইটা কত আমাকে জানতে চেয়েছে, ইয়েস অর নো? এটাই বলেছে তো যে লেফট এন্ড থেকে বাইশতম যে লেটারটা তার আবার লেফটে নাইন্থ। এবার আমি একটা ট্রিক্স যেটা বললাম, দুটো লেফট থাকলে কি হয়, প্লাস হয় না মাইনাস হয়? দুটো লেফট থাকলে প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস হয়, লেফট মাইনাস লেফট হয়। তাহলে করে ফেলো, বাইশ মাইনাস নয় কত হবে, তেরোতম। এই যে তেরোতম যে গুনবো, এটা ডান দিক থেকে না বাঁ দিক থেকে, যে দিক থেকে কাউন্টিং শুরু হয়েছে, কোথা থেকে? লেফট থেকে। তাহলে তেরোতম লেফট থেকে, অর্থাৎ লেফট থেকে মানে প্রথম থেকে, তাহলে প্রথম থেকে তেরোতম কে আছে, এম। অ্যান্সার বলো, কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না, কারা কারা ডাউট আছে বলো, কার কার এখনও সমস্যা আছে? আমি বারবার বলেছি, বুঝতে পারোনি, ভালো করে দেখো, লেফট থেকে বাইশতম বুঝতে কথাটা বোঝা গেছে, প্রথম থেকে বাঁ, প্রথম থেকে বাঁ বাইশতম মানে লেফট থেকে বাইশতম, তার আবার লেফট নাইন্থ, তাহলে দুটো লেফট, দুটো লেফট মানে লেফট লেফটে কী হয়, মাইনাস হয় না প্লাস হয়? ঠিকসে বলেছি, মাইনাস হয়। তাহলে বাইশ থেকে নয় মাইনাস করলাম তেরোতম, এই তেরোতম কোয়া থেকে, লেফট থেকে তেরোতম, তাহলে লেফট থেকে তেরোতম মানে প্রথম থেকে তেরোতম, এম। কে বুঝতে পারলে না বলবে এবার, বোঝা গেছে? সুজাতা, প্রিয়াঙ্কা, শিখা, মৈত্রী, ওকে চল নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। শ্রাবণ, বোঝা গেছে তো? ওকে পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন দেখো, একই রকম কি বলেছে, ইংরেজি বর্ণমালায়, ইংরেজি বর্ণমালার শেষ থেকে, শেষ থেকে তৃতীয় বর্ণের বাম দিকের,
बाम दिकेर शेष थेके तृतीय बर्णेर बाम दिकेर पनेरोतम बर्ण कोनटी? देखो पारे जाए कि ना। इंग्रेजी वर्णमालार शेष थेके तृतीय बर्णेर बाम दिकेर पनेरोतम बर्णटी की? देखो पारे जाए कि ना। পড়া উচিত শেষ থেকে বলা মানে কি? শেষ থেকে বলা মানে কি বলবে? ডান না বাম? ডান দিক থেকে। তাহলে ফ্রম রাইট, রাইট থেকে কি বলেছে কতম? পনেরো, তৃতীয়, সরি রাইট থেকে থার্ড। এরপর আবার কি বলেছে? বাম দিকে। তাহলে এরপরে কি হবে? লেফট থেকে ফিফটিন্থ, হ্যাঁ কি না? এবার একটা রাইট একটা লেফট, কি হয়, যোগ হয় না বিয়োগ হয়? রাইট প্লাস লেফট হয়, প্লাস হয়। তাহলে তিন প্লাস পনেরো, তিন প্লাস পনেরো, ভালো করে বুঝবে, তিন প্লাস পনেরো মানে কত? আঠেরো। তাহলে আঠেরোতম, এই আঠেরোতম ডান দিক থেকে না বাঁ দিক থেকে? এই আঠেরোতম ডান না বাম, যেটা দিয়ে শুরু করেছিলাম, খুব গুরুত্বপূর্ণ, ডান দিক থেকে বাম নয়। তাহলে আঠেরোতম ডান দিক থেকে। তাহলে ডান দিক থেকে মানে কি? শেষ থেকে। ডান দিক মানে তো শেষ থেকে। এবার শেষ থেকে আঠেরোতম মানে প্রথম থেকে কত? শেষ থেকে আঠেরো মানে প্রথম থেকে কত? সাতাশ মাইনাস আঠেরো বলতে পারি, হ্যাঁ কি না? আমি ট্রিক্স বলেছিলাম তো, যেটা ডান দিক থেকে এনতম সেটা বাম দিক থেকে সাতাশ মাইনাস এনতম, অর্থাৎ নবম। নবম মানে কি? নবম মানে কি, কেউ একজন বলবে? বলা উচিত আই অ্যান্সার, বলো কে ডাউট আছে কার বুঝতে, ক্লিয়ারলি বলো যে হ্যাঁ বুঝতে পারিনি। প্রত্যেকে শ্রাবণ বোঝা গেছে, প্রিয়াঙ্কা, মধুমিতা, শিখা, ওকে ভেরি গুড। চলো পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন বলেছে ইংরেজি বর্ণমালায় কে এর ডান দিকে, কে এর ডান দিকে এগারোতম বর্ণের, এগারোতম বর্ণের বাম দিকে, বাম দিকে পনেরোতম বর্ণটি কি? পনেরোতম বর্ণটি কি? দারুণ প্রশ্ন। ইংরেজি বর্ণমালায় কে এর ডান দিকে এগারোতম বর্ণের বাম দিকে পূর্ণতম বর্ণটি কি? দেখো পারা যায় কি না। পারা গেছে, একজন অ্যান্সার পেলাম না যে। আচ্ছা কে এর বলেছে, কে এর পজিশান কি? কে এর পজিশানটা কেউ একজন বলো। কে এর পজিশান হচ্ছে এগারোতম, এটা কোন দিক থেকে, কোন দিক থেকে বলো? বাম দিক থেকে বা প্রথম থেকে? তাহলে এরকম বলতে পারি, লেফট থেকে এগারোতম, এটা কে? কে, আমি জানি। এরপরে কোন দিকে বলেছে? এরপরে বলেছে ডান দিকে, এরপর ডান দিকে কতম? আবার এগারোতম। তারপরে আবার কি বলেছে? বাম দিকে কততম? বাম দিকে বলেছে পনেরোতম। এই তো ব্যাপার। তাহলে দেখো, লেফট রাইট লেফট কি হয় প্রথমে ভালো করে বুঝবে। লেফটের সঙ্গে রাইট যোগ হবে না বিয়োগ হবে? লেফটের সঙ্গে রাইট যোগ হবে না বিয়োগ হবে? যোগ হয়, ভেরি গুড। লেফটের সঙ্গে রাইট যোগ। এবার এইবার লেফটের রেসপেক্টে এইটা কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? এটা হবে বিয়োগ, হ্যাঁ কি না? এই লেফটে এটা, এইটা তো মেন, আমি এদিক থেকে কাউন্টিং স্টার্ট করছি, এর সাপেক্ষে এইটা হচ্ছে যোগ, আবার এটা হচ্ছে বিয়োগ, হ্যাঁ কি না? তোমার যদি কনফিউশন হয় এটাকে পরে করো, আগে এইটাকে বাদ রেখে আগে এই দুটো করে নাও। তাহলে লেফট প্লাস রাইট, তাহলে কত হচ্ছে? এগারো প্লাস এগারো ইজ ইকাল টু বাইশতম। এই বাইশতম কোন দিক থেকে? বাম দিক থেকে। আবার রয়েছে কি? আবার রয়েছে বাম দিকে কত? পনেরোতম। এবার দেখো, বাম আর বাম কি মনে হয়? লেফট মাইনাস লেফট, তাহলে বাইশ মাইনাস পনেরো ইজ ইকাল টু কত? সপ্তম। সপ্তম হলে কোন বর্ণ সপ্তম? সপ্তম হলে জি অ্যান্সার। কে বুঝতে পারলে না বলো?
দেখো একটা স্টেপেও করা যায়, কিন্তু আমি বারবার ক্লাস নিতে গিয়ে দেখেছি একটা স্টেপে করতে গেলে স্টুডেন্টটা কনফিউজ হয়ে যায়। স্টুডেন্টটা মনে করে ডানের পর বাম, ডান আর বাম পাশাপাশি আছে মানে যোগ হওয়ার কথা, কিন্তু না, আমাদের কাউন্টিং শুরু করছি কোয়া থেকে, লেফট থেকে, তাই সব কিছু আমরা লেফটের সাপেক্ষে দেখব। লেফটের সাপেক্ষে ডানটা যেহেতু অপোজিট তাই যোগ। এবার যোগ করার পরে বাইশতম যেটা পেলাম এটা কী পেলাম? বাম পেলাম। এবার বামের আবার বাম, তাহলে বামের আবার বাম মানে কত? একই সেই সেম, মাইনাস হবে। জি অ্যান্সার। কারু কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। ইয়েস অর নো, কোনো ডাউট আছে? মৈত্রী বোঝা গেছে? এসা বুঝতে পেরেছ? আচ্ছা, একটু তোমরা প্রত্যেকে অ্যাডজাস্ট করে নাও, একটু কাজ চলছে পাশের বাড়িতে, বাড়িতে একটু সমস্যা হচ্ছে, যেন আওয়াজ আসছে, তো একটু অ্যাডজাস্ট করে নাও, আশা করি শুনতে অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি ডবল রিপিট করব। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কেউ বুঝতে না পারলে বলবে আমাকে। চলো, ইংরেজি বর্ণমালার, ভালো কোশ্চেন, ইংরেজি বর্ণমালার পি এর বাম দিকে দশম বর্ণের, দশম বর্ণের ডান দিকের, ডান দিকের তেরোতম বর্ণ কোনটি? তেরোতম বর্ণ কোনটি? দেখি এটা কে কে পারে তাড়াতাড়ি। ইংরেজি বর্ণমালার পিয়ের ডান দিকে দশম বর্ণের ডান দিকে তেরোতম বর্ণটি কী? ভালো করে শুনবে, বর্ণমালার পিয়ের বাম দিকে দশম বর্ণের ডান দিকের, ভালো করে দেখো পারে যায় কি না। পারা যাবে? দেখো খুব গুরুত্বপূর্ণ, দেখো আগে বলো পিয়ের পজিশান কী, পিয়ের পজিশান কী? ষোলো। এই ষোলোতম কোন দিক থেকে? আচ্ছা, ষোলোতম অ্যান্সার পেলাম বাম দিক থেকে। তাহলে প্রথমে বাম দিক থেকে ভালো করে দেখো, বামের রেসপেক্টে কততম? প্রথমে সিক্সটিন্থ, তারপরে আবার বাম দিকে কততম? দশম, টেন্থ। আবার কোন দিকে? ডান দিকে কততম? তেরোতম। ওকে, এইটাই তো, এটা তোমাকে জানতে চেয়েছে। এবার তুমি একসঙ্গে তিনটেও করতে পারো, আলাদা আলাদা করে নাও। তাহলে প্রথমে লেফট, লেফট কী হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস হলে ষোলো মাইনাস দশ ইজিক্যাল টু সিক্স ফ্রম বাম দিক থেকে। এরপরে আবার কী আছে? ডানে তেরোতম। তাহলে বাম আর ডান কী হয়? বাম আর ডান কী হয়? যোগ হয়। তাহলে লেফট প্লাস রাইট ইজিক্যাল টু ছয় প্লাস তেরো ইজিক্যাল টু উনিশতম। উনিশতম লেটার কী? উনিশতম হচ্ছে এস। অ্যান্সার বলো, বুঝতে পারলে কি না? তোমাদের কি সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয়ে থাকে তাহলে বলো, আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। আমি অ্যান্সার পাচ্ছি না কারুর, বোঝা গেছে প্রত্যেকের? ওকে, তো জি বলো আমাকে। নেক্সট, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। দেখো বলেছে ইংরেজি বর্ণমালার শেষ থেকে, শেষ থেকে তৃতীয়, তৃতীয় বর্ণের বাম দিকে দশম বর্ণের বাম দিকে দ্বিতীয় বর্ণটি কী? বর্ণটি কী? দেখো পারে যায় কি না। ইংরেজি বর্ণমালার শেষ থেকে তৃতীয় বর্ণের বাম দিকে দশম বর্ণের বাম দিকে দ্বিতীয় বর্ণটি কী? দেখো পারা যায় কি না।
দেখো পড়া যায় কি না। দেখো শেষ থেকে বলেছে, শেষ থেকে মানে কোন দিক থেকে শুরু হবে? ফ্রম ডান দিক থেকে, রাইট সাইড থেকে। তাহলে রাইট সাইড থেকে প্রথমে কি আছে? থার্ড। তারপরে আবার কি বলেছে? আবার বাম দিক। তাহলে বাম দিক থেকে কততম বলেছে? দশম। তারপরে যেটা পাবো সেটা আবার কি? বাম। কোন দিকে? সেকেন্ড বা দ্বিতীয়। এইটি কি? এটাই তো কোশ্চেনে বলা আছে। দেখো খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝো। তাহলে ডানের সঙ্গে বাম যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে না বিয়োগ হবে? আচ্ছা যোগ হবে। আচ্ছা সুজাতার অ্যান্সার পেলাম, আচ্ছা যোগ হবে। তাহলে রাইট প্লাস লেফট ইজ ইকাল টু তিন প্লাস দশ ইজ ইকাল টু তেরোতম, হ্যাঁ কি না? এই তেরোতম কোন দিক থেকে? ডান দিক থেকে। আবার হচ্ছে কি? আবার বাম দিকে সেকেন্ড। এবার বলো একটা ডান একটা বাম কি হবে? আবার যোগ হবে। তেরো প্লাস দুই ইজ ইকাল টু পনেরোতম। এই যে পনেরোতম যে পেলাম এটা কোন দিক থেকে? ডান দিক থেকে বা শেষ থেকে। ডান দিক থেকে বা শেষ থেকে, ইয়েসন্ন, হ্যাঁ কি না? এবার শেষ থেকে পনেরোতম মানে প্রথম থেকে কততম? শেষ থেকে পনেরো মানে প্রথম থেকে কততম? সাতাশ মাইনাস পনেরো, হ্যাঁ কি না? সাতাশ মাইনাস পনেরো মানে কত বলো? সরি বারোতম। এবার বলো বারোতম লেটার কোনটা? বারোতম মানে এল। সুজাতা কে বললে কেন? সুজাতার কে বেরোলো কেন একটু দেখে নাও তো, কেন কে বেরোলো? না কিছু একটা ভুল করেছো। আবার বলি শোনো, শেষ মানে ডান দিক থেকে, ডান দিক থেকে থার্ড, তারপরে বাম দিক থেকে দশ, বাম দিক থেকে সেকেন্ড, ডানের সঙ্গে বাম যোগ হয় তেরোতম ডান দিক থেকে, আবার ডানের সঙ্গে বাম যোগ হবে তাই পনেরোতম ডান দিক থেকে বা শেষ থেকে। দেখো শেষ থেকে তো কাউন্টিং করা একটু সমস্যাজনক, তাই শেষ থেকে পনেরোতম মানে প্রথম থেকে সাতাশ মাইনাস পনেরো ইজ ইকাল টু বারোতম, হ্যাঁ কি না? তাহলে বারোতম মানে এল অ্যান্সার, বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম দেখো। এই রকম টাইপের প্রবলেমও কিন্তু আসে। দেখো একটু বেশি আওয়াজ হচ্ছে তোমাদের, আমি রেকর্ডিং দিয়ে দেবো, একটু শুনে নিও, একটু সমস্যা হবে বুঝতে পারছি আজকে। দেখো বলেছে ইংরেজি বর্ণমালায়, ইংরেজি বর্ণমালায় বর্ণমালায় প্রথম থেকে নবম ও শেষ থেকে চোদ্দতম, প্রথম থেকে নবম ও শেষ থেকে চোদ্দতম বর্ণের মাঝামাঝি মাঝামাঝি কোন বর্ণ আছে? ওকে আমি অপশান দিচ্ছি, প্রথম আই, জে, কে, এল, অপশান দিলাম প্রথম, একটু চেষ্টা করে দেখো পারা যায় কি না। দেখো কি হয়, খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি, দেখো ভালো করে বুঝবে। এটা তো টোটাল টোটাল বর্ণের সিরিজ, হ্যাঁ কি না? এটা লেফট সাইড, এটা রাইট সাইড, প্রথম থেকে নবম অর্থাৎ এইটখান থেকে প্রায় নাইন্থ, হ্যাঁ কি না? শেষ থেকে চোদ্দ মানে বলতে গেলে শেষ থেকে চোদ্দ, হ্যাঁ কি না? এদের মাঝের কোন বর্ণ বর্তমান, হ্যাঁ কি না? এটা কোশ্চেন চেয়েছে। এই সমস্ত কোশ্চেন করার নিয়ম কি ভালো করে বুঝে নাও, আমাকে যে কোনো একটা দিককে স্থির কর, শুনতে পাচ্ছি না বলো কেউ কী বললে, শুনতে পেলাম না কোশ্চেন, সুরতার কথা কেটে কেটে আসছে, আমি শুনতে পাচ্ছি না সুরতার কথা। আই জে কে এল, ওকে দেখো আমাদের যদি মনে করব যে লেফট সাইডকে কনস্ট্যান্ট ধরবো লেফট সাইডকে ধরবো, যদি রাইটকে কনস্ট্যান্ট করবো রাইটকে ধরবো, তবে আমার মতে লেফটকে কনসিডার করা উচিত। আচ্ছা এসা এসা সুরতের অ্যান্সার পেলাম, দেখা যাক কীভাবে তোমরা করেছো। দেখো রাইট সাইড থেকে নাইন্থ এটা আমরা পেয়েছি, কনফার্ম নাইন্থ, একদম 100% কনফার্ম। এবার লেফট থেকে নাইন্থ এটা আমার কাছে কনফার্ম, রাইট থেকে চোদ্দতম, যে নাম্বারটা রাইট থেকে চোদ্দ সেটা লেফট থেকে কত কি হবে? সাতাশ মাইনাস চোদ্দ ইজ ইকাল টু কত হবে? তেরো, হ্যাঁ কি না? আগে এটা বলো হবে কি হবে না, এটা বলতে পারি তো?
যেটা রাইট থেকে চোদ্দতম সেটা লেফট থেকে তেরোতম। এবার এদের মাঝের কি হবে, মাঝের হবে দুটো দুটো প্লেস ভ্যালুর গড়। তাহলে মাঝেরটার কত হবে, নয় প্লাস তেরো বাই দুই, অর্থাৎ কত হচ্ছে, নয় তেরো বাইশ বাই দুই, মানে এগারোতম। হ্যাঁ কি না, এই যে এগারোতম বললাম এটা কার রেসপেক্টে, লেফট থেকে, কেন সব কিছু আমরা লেফট থেকে বিচার করেছি, লেফট থেকে এগারো কি, অপশান সি, কে বলো, বুঝতে পারলে কি পারলে না, এ শূন্য বোঝা গেছে না যাইনি বলবে আমাকে। চলো নেক্সট দেখো, এবার এই মাঝের বন্ডের রেসপেক্টে কীরকম কোশ্চেন আসে ভালো করে বুঝে নাও, টাফ লাগতে পারে কিন্তু করতে হবে। দেখো মাঝের মাঝের বন্ডের ভিত্তিতে কেমন কোশ্চেন আসে, নোট ডাউন করো যে ইংরেজি বর্ণমালার জি ও ইউ এর ঠিক মাঝের বর্ণটির, জি ও ইউ এর ঠিক মাঝের বর্ণের বাম দিকে, ঠিক মাঝের বর্ণের বাম দিকে দশম বর্ণের, দশম বর্ণের ডান দিকের তেরোতম বর্ণটি কি, তেরোতম বর্ণটি কি, ইংরেজি বর্ণমালার জি ও ইউ এর ঠিক মাঝের বর্ণের বাম দিকের দশম বর্ণের ডান দিকে তেরোতম বর্ণটি কি, এই হলো কোশ্চেন, ভালো করে দেখো খুব গুরুত্বপূর্ণ। দেখো কিভাবে করা উচিত, জি আর ইউ এর ঠিক মাঝের বর্ণ দরকার আমার। দেখো জি এ জি এর প্লেস ভ্যালু কত, কেউ একজন বলবে আমাকে, জি এর প্লেস ভ্যালু সেভেন্থ, আর ইউ এর প্লেস ভ্যালু কত, একুশ, টোয়েন্টি ওয়ান, কোন দিক থেকে, দুটোই কিন্তু লেফট সাইড থেকে, ইয়েসন্ন, হ্যাঁ কি না, দুটোই শুরু থেকে। তাহলে এই এর প্লেস ভ্যালু কত হবে, সাত প্লাস একুশ বাই দুই, মানে চোদ্দতম, হ্যাঁ কি না, হবে কি হবে না, চোদ্দতম মানে কোনটা, এন, আমার জানার দরকার নেই। তাহলে কোশ্চেনটা সাজিয়ে নাও, তাহলে লেফট থেকে, লেফট থেকে চোদ্দতম, তারপরে আবার কি, আবার লেফট, আবার লেফটে কি আছে, টেন্থ দশম, আবার কি আছে তার রাইট, রাইটে কততম, তেরোতম, হ্যাঁ কি না, এই তো ব্যাপার, কোশ্চেনটা দাঁড়াতে পারে। চলো লেফট লেফটে কি হয়, লেফট লেফট কি হয়, কেউ একজন বলবে লেফট লেফটে কি হয়, বিয়োগ হয়, তাহলে এল মাইনাস এল করলে চার মাইনাস দশ করলে ফোর্থ, এবার ফোর্থ লেফট, আবার কি রাইটে, আবার রাইটে থার্টিনথ, তাহলে লেফট রাইটে কি হবে, যোগ, তাহলে এল প্লাস আর ইজ ইকুয়াল টু চার প্লাস তেরো ইজ ইকুয়াল টু সতেরো, হ্যাঁ কি না, সতেরোতম, তাহলে সতেরোতম সংখ্যাটি কি বলা উচিত, সতেরোতম হলো কিউ, অ্যান্সার কে বুঝতে পারলে কে পারলে না বলো, হ্যাঁ কিউ, অফকোর্স কিউ, সতেরোতম মানে কিউ। এবার তোমাদের কনফিউশনের জায়গাটা কোথায় জানো, কনফিউজ হবে এই যে সতেরোতম যে বেরোলো এটা কোথা থেকে, সবসময় মনে রাখবে আমরা যেটা দিয়ে শুরু করেছি সেই দিক থেকে, যদি লেফট দিয়ে স্টার্ট করি লেফট, রাইট দিয়ে স্টার্ট করলে রাইট, ওকে বলো বোঝা গেছে, হ্যাঁ কি না, বোঝা গেছে। চল লাস্ট লাস্ট কোশ্চেনে, লাস্ট কোশ্চেন দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, লাস্ট কোশ্চেন দেখো, ভালো ভালো প্রশ্ন দেখো, ইংরেজি বর্ণমালার, ইংরেজি বর্ণমালার আজকে শেষ প্রশ্ন, ইংরেজি বর্ণমালার জে ও পি এর মাঝের বর্ণটির, মাঝের বর্ণটি ও, ভালো করে শুনবে, ও ওয়াই এর ঠিক মাঝে কোন বর্ণ বর্তমান, ইংরেজি বর্ণমালার জে ও পি এর ঠিক মাঝের বর্ণটি ও ওয়াই এর ঠিক মাঝে কোন বর্তমান,
তাহলে কি রকম কোশ্চেনটা, জে আর পি এর মাঝে যে বর্ণটা বর্তমান তার সঙ্গে ওয়াই এর মাঝে কোন বর্ণ বর্তমান, বুঝতে পারলে কোশ্চেনটা? এই হলো কোশ্চেন। এটা হলো ইংরেজি বর্ণমালা, জে ও পি এর আগে এইটা বের করো, তার সঙ্গে ওয়াই এর সঙ্গে দেখো কি হয় অ্যান্সার। এবার বলো জে এর প্লেস ভ্যালু কত, টেন্থ, পি এর প্লেস ভ্যালু কত, বলো পি এর প্লেস ভ্যালু ষোলোতম, হ্যাঁ কি না? তাহলে এই মাঝের বর্ণটি কত হবে, দশ প্লাস ষোলো ডিভাইড বাই দুই মানে তেরোতম, হ্যাঁ কি না? আর ওয়াই কত, ওয়াই হচ্ছে পঁচিশতম, তাহলে তাদের মাঝে কত হবে, তেরো প্লাস পঁচিশ ডিভাইড বাই টু, তাহলে কত হয়, তেরো প্লাস যোগ করলে কত হয় বলো, আট, আটত্রিশ বাই টু মানে উনিশতম। এর উনিশতম বর্ণ কোনটি বলা উচিত, উনিশতম বর্ণ কোনটি, বলো বোঝা গেল কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে, এরকম কোশ্চেন কিন্তু খুব আসে, এই ট্রিক্স মনে থাকলে আর কোনো ডাউটই হবে না। হয়েছে, কোনো মাঝের বর্ণ বের করার মানে কি, মাঝের বর্ণ জানতে চাওয়া মানে দুটো বর্ণের প্লেস ভ্যালু তাকে প্লেস ভ্যালুকে যোগ করে দুই দিয়ে ভাগ করো, বা প্লেস ভ্যালুর গড়ই হবে তার মাঝের বর্ণ, একই না? বলো বোঝা গেছে কি যায়নি, বোঝা গেছে? দেখো এই টাইপের মোটামুটি কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো আজকে খুব ক্লাস নিতে আমার মারাত্মক সমস্যা হচ্ছে, পাশের বাড়িতে একটু কোনো একটা কাজ চলছে, সেই কাজ চলার দরুন প্রচণ্ড আওয়াজ হচ্ছে সকাল থেকে, যে কোনো ক্লাস নিতে আমার খুব সমস্যা হয়েছে, তোমাদেরও সমস্যা হলো কিছু মানে এই জন্য দুঃখিত, আমি কিছু করার নেই। আমি তোমাদের এই এক্ষুনি একটা মোটামুটি উনিশটা একটা প্রবলেম পাঠাচ্ছি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় পড়েছে আর কি, এই টপিক থেকে একটু করে দেখো এগুলো পারা যাচ্ছে কি না, প্রত্যেকটা কিন্তু অপশান থাকবে, ঠিক আছে? আমি বেঙ্গলি ভার্সানে পাঠাচ্ছি, যদি কেউ ইংলিশ ভার্সানে চেয়ে থাকো একটু আমাকে পার্সোনালি চেয়ে নিয়ে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? দেখো এইটা গেল অ্যালফাবেটিক্যালস, অ্যালফাবেটিক না, প্রবলেম অফ অ্যালফাবেটের টাইপ ওয়ান, শুধু টাইপ ওয়ান তা কিন্তু নয়, এরপরে টাইপ টু আছে যেখানে ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ড ফর্মেশন থেকে আরম্ভ করে বিভিন্ন প্রবলেমগুলো আছে। এই তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু এইগুলো আছে, যে কোনো ভালো করে শোনো, WBCS প্রিলিমিনারি মেন্স, পুলিশের যে কোনো পরীক্ষা আর রেলের পরীক্ষার জন্য কিন্তু এইটা ইম্পর্টেন্ট। আমি সিলক্সটা একটু হাফ করে বেরিয়ে এসেছি, সিলক্সটা বড়ো সময় লাগে, সিলক্সটা আমি কদিন পর ডিসেম্বর থেকে স্টার্ট করবো, তার আগে আমাকে অ্যালফাবেটটা পুরো শেষ করে দিতে হবে, বুঝতে পারলে? চল আজকে তাহলে এতটাই, আমি রেকর্ডিং দেবো, যারা শুনতে অসুবিধা হয়েছে একটু দেখে নিও, ঠিক আছে? চল আজকে এতটাই।